নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে গ্যাস, অ্যাসিডিটি, অম্বল ও বদহজমের 5টি বেস্ট হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো। যেই সিমটমগুলো আপনাদের সাথে মিলে যাবে, ঠিক সেই ওষুধটি আপনারা ব্যবহার করবেন। সবকটি একসাথে নেওয়ার প্রয়োজন নেই। ওষুধ সেবনের আগে অবশ্যই বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আমার বলা এই ওষুধগুলো আপনারা আপনাদের হাতের কাছেই রেখে দিতে পারেন, পরিবারের প্রত্যেকের কাজে দেবে এবং সবাই ভালো ফল পাবেন। বদ হজম হলে যেমন পেট ব্যথা হয়, টক জল ওঠে, কোনো কিছু খেতে ইচ্ছে করে না, অনেকের বমিও হতে পারে বা পেট ভারও থাকতে পারে, সেক্ষেত্রে এই ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমাদের প্রথম মেডিসিন হলো অ্যাসিড ফ্লোর 30। এটি সবার ক্ষেত্রেই খুব ভালো কাজ করে, বিশেষ করে যাদের একটু কিছু খেলেই বদহজম হয়ে যায়, হালকা পিপাসা থাকে, এর সাথে পেট ফোলা, পেটে ব্যথা, ঠান্ডা জল পান করার ইচ্ছা থাকে, সেই সঙ্গে রোগীর বারবার ঢেকুর ওঠে, সেক্ষেত্রে এই ওষুধটি খেলে আপনারা অনেকটা উপকার পাবেন। 2 ফোঁটা একটু জলের সাথে দিনে 2-3 বার বেশ কিছুদিন নিলে আপনারা অনেকটা উপকার পাবেন। আমি নিজেও এই ওষুধটি ব্যবহার করে দেখেছি, অনেকটা উপকার পেয়েছি। আবার যাদের খুব পুরানো অম্বল আছে তাদের ক্ষেত্রেও অ্যাসিড ফ্লোর একটি খুব ভালো মেডিসিন। আমাদের নেক্সট মেডিসিন হলো চায়না 30। যাদের খাবার খাওয়ার পর পেট ফুলে ওঠে, পেটে ব্যথা হয় এবং রোগী মনে হয় পেটের নিচ থেকে উপর দিকে গোলানোর মতো কিছু উঠে আসছে এবং বমি বমি ভাব থাকে, সেক্ষেত্রে চায়না 30 খুব ভালো কাজ করে। এটি 2 ফোঁটা করে দিনে 2-3 বার নিতে পারেন, তাহলে আপনি সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন। আমাদের নেক্সট মেডিসিন হলো লাইকোপোডিয়াম 200। দিনে 1 বার 3 দিন ব্যবহার করুন, 2 ফোঁটা করে, দেখবেন আপনার সমস্যা কমতে শুরু করেছে। যাদের খুব পুরানো অজীর্ণ থাকে, যাই কিছু খায় না কেন হজম হয় না, গলায় টক জল ওঠে, রোগীর পেটে ব্যথা হতে পারে, রোগীর পেট জ্বালা থাকে, ঢেকুর ওঠে, তার সঙ্গে বমিও হতে পারে, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। যাদের শরীরে একটু রোগা পাতলা এবং কালো দেখতে হয় তাদের ক্ষেত্রেও লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। আমাদের নেক্সট মেডিসিন হলো নাক্সবোম 30। এটি অম্বলের জন্য খুব ভালো একটি মেডিসিন, বিশেষ করে যাদের পেটের ব্যথা হয়, মুখ দিয়ে টক জল ওঠে, কোনো কিছু হজম হয় না আর কোষ্ঠকাঠিন্য থাকে, তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করে। এটি রাতে শুতে যাওয়ার সময় 2 ফোঁটা করে বেশ কিছুদিন খান, দেখবেন মন্ত্রের মতো কাজ করবে। আমাদের নেক্সট মেডিসিন হলো কার্বোভেজ 30। যাদের ভেজ খাবার খাওয়ার পর সমস্যা হয়, রোগী যাই খায় না কেন গ্যাস, অম্বল হয়ে পেট ফুলে থাকে, তাদের ক্ষেত্রে কার্বোভেজ খুব ভালো কাজ করে। কার্বোভেজ 30 2 ফোঁটা করে দিনে 2-4 বার নিতে পারেন। এই মেডিসিনটি আপনারা আপনাদের বাড়িতে রাখতে পারেন, দেখবেন গ্যাস, অম্বল থেকে অনেকটা রিলিফ পাবেন। এই ছিল আমাদের 5টি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন, যেগুলো বদহজমের জন্য খুব ভালো কাজ করে। এটি আপনারা ব্যবহার করবেন এবং ঘরেও রাখতে পারেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই অনেকটা উপকার পাবে। আশা করি আমার এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য ধন্যবাদ।